রাজ্যের স্কুলগুলিতে 22,000 শিক্ষক নিয়োগ শুরু করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং প্রধান শিক্ষক বা শিক্ষিকার এই তিনটি স্তরের নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। 9-10 ক্যাটাগরির ক্ষেত্রে 14,000 এবং 11-12 ক্যাটাগরির ক্ষেত্রে 5,500 এবং প্রধান শিক্ষক ও শিক্ষিকার ক্ষেত্রে 2,500 শূন্য পদ আছে বলে জানা গেছে। সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বর মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে শূন্য পদের রোস্টার তৈরি করে পাঠানোর কথা বলা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এই রোস্টারের ছাড়পত্র হাতে এসেছে মধ্যশিক্ষা পর্ষদের। আগামী সপ্তাহে নতুন কী কী বিধি আসবে সেই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। আগামী নভেম্বরের শুরুতেই বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। তোমরা দেখতে পাচ্ছ 22,000 শিক্ষক নিয়োগের ছাড়পত্র ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে নভেম্বরের শুরুতেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। আবারও বলছি, রাজ্যের শিক্ষক নিয়োগের তোড়জোড়। SLST ক্যাটাগরিতে শূন্য পদের তালিকা প্রায় প্রস্তুত। স্কুল সার্ভিস কমিশনকে তালিকা পাঠাবে পর্ষদ। খুব শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা যাচ্ছে। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।